Assalamualaikum viewers, welcome back to my channel Orna Rahman. আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন. So viewers, আমি কিন্তু চলে আসছি বান্দরবনে এবং আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমরা যে রিসর্টটাতে উঠেছি সেই রিসর্টের সুইমিং পুলের পাশে. তো আমি এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি. আমি আজকে আপনাদেরকে হচ্ছে পুরো বান্দরবন ঘুরিয়ে দেখাবো, প্লাস আমরা যে রিসর্টে ছিলাম সেখানকার কস্ট কিরকম পড়েছে, ঘোরাফেরা, এভরিথিং সবকিছু মিলিয়ে ডিটেইলস ভিডিওটা আজকে থাকছে আপনাদের জন্য. টোটাল বান্দরবনের ট্যুরের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য. তো ভিউয়ার্স, আমরা হচ্ছে রাত 11:30 দিকে ঢাকা থেকে বের হই বান্দরবানের উদ্দেশ্যে. আমরা সর্বমোট 9 জন ছিলাম, আমি, আমার হাজবেন্ড, তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফরা মিলি হচ্ছে আমরা সর্বমোট 9 জন. আমরা আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে রেখেছিলাম, হুট করে আসলে প্ল্যানটা হয়েছে যার কারণে হঠাৎই চলে যাওয়া. সো আমরা হচ্ছে বেরোচ্ছি যখন হালকা বৃষ্টি হচ্ছে ঢাকায়. তো আমরা হচ্ছে রাত 2:30-2:30 সময় কুমিল্লার যে মায়ামি যে রেস্টুরেন্টে আছে সেখানে আমরা পৌঁছেছি. সো এখানে আমরা একটু ব্রেক নিব, ফ্রেশ হবো, দেন হালকা একটু খাওয়া দাওয়া করবো. সো ক্ষুধাও লেগেছে অনেকটা টাইম, আর জানি পথে আমার কেন জানি না একটু বেশি ক্ষুধা লাগে, এটা হয়তো অনেকের ক্ষেত্রেই. তো আমরা মায়ামিতে পৌঁছেছি, একটু হালকা নাস্তা করব এবং ফ্রেশ হব. আর আমার চেহারা তো দেখতেই পাচ্ছেন, একটা ঘুম ঘুম চেহারা 2:30-2:30 সময়। এই যে আমার হাজবেন্ড, সেও কিন্তু ঘুমাচ্ছিল. সো এখন আমরা যাব, ফ্রেশ হব, দেন হালকা কিছু খাওয়া দাওয়া করব। তো ভিউয়ার্স, রেস্টুরেন্টে ঢোকার মুখেই হাতের বাম সাইডে দেখলাম এরকম একটা সুন্দর সাজানো একটা দোকান রয়েছে। তো ভাবলাম দেখি ভিতরে ইউনিক কি পাওয়া যায়। ভিতরে ঢুকি, দেখি সব কমন জিনিসই যেগুলো আমি আপনাদের রেগুলার মার্কেটে দেখাই, তফাৎ শুধু একটাই, মার্কেটে যেটার দাম হচ্ছে 50 টাকা, এখানে সেটার দাম হচ্ছে 500 টাকা। সো আমি আসলে দাম দেখে খুবই হতাশ এবং খুব দ্রুতই বের হয়ে গিয়েছি যেন আমাকে ভিতরে ঢোকার জন্য আবার চার্জ না করে, যার কারণে দ্রুত বের হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, আমরা ফ্রেশ হওয়ার পরে অর্ডার করি এবং আমাদের খাবারও চলে আসছে। সো মায়ামিতে আমরা হচ্ছে পরোটা, গরুর মাংস এবং সবজি অর্ডার করি। তো সেখানে হচ্ছে এই তিনটা জিনিস মিলিয়ে আমাদের বিল আসছে 2200 টাকা, মানে 10 জন মানুষের। তো এখানে একটা কথা বলে দিই, গরুর মাংস কিন্তু আমরা সবাই অর্ডার করিনি, আমরা হচ্ছে 10 জন ছিলাম টোটাল, ড্রাইভার যিনি ছিলেন ওনাকে নিয়ে। সো 10 জন আমরা হচ্ছে 5টা গরু মাংস অর্ডার করছি, কারণ সবাই বলছিল যে এত বেশি খাওয়া যাবে না। সো আমরা হাফ হাফ করে, মানে খাওয়ার জন্য আমরা হচ্ছে 5টা অর্ডার করি, এতে করে সবার কি পারফেক্টভাবে হয়েছে, বাট আমার কাছে প্রাইসটা অনেক বেশি লেগেছে। সো এত বেশি প্রাইসের গরুর মাংস, মানে এক একটা গরুর মাংস 220 টাকা করে প্রাইস ছিল, যার কারণে দেখুন আমি কিন্তু গরু মাংস আমার রুটিতে উঠছে না, মানে এত দামি মাংস যার কারণে আমি হচ্ছে পরোটার সাথে এটা নিতেই পারছি না, কেন জানি এটা উঠছেই না, আমি বারবার ঝোল দিয়ে খেয়ে নিচ্ছিলাম, দামি মাংস তো যার কারণে উঠছে না। সো এখানে একটা কথা না বললেই নয়, এখানকার খাবার আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, মানে আর একটু কম হলেও ওটা হতে পারতো। সো ভিয়ার, সারা রাত ঘুমিয়ে আমরা পৌঁছে গেছি 8:30-8:30 দিকে রিসোর্টে। আমাদের রিসোর্টটা হচ্ছে গ্রিন পিক রিসোর্ট, যেটা হচ্ছে বান্দরবনে রয়েছে, একদম বান্দরবনের শুরুতেই। আপনারা এখান থেকে বান্দরবন শহরে 3 কিলোমিটার ভিতরে, বান্দরবন শহর আর কি। তো আমরা এখানে পৌঁছে গেছি, আমি কিন্তু লাস্ট ডিসেম্বরে 2021 ডিসেম্বরে আমি হচ্ছে এখানে গিয়েছিলাম, আমার 1 বছরও হয়নি, এই সেম রিসোর্টে গিয়েছিলাম আমার ভার্সিটি থেকে। তো সেখানে আবার গিয়েছিলাম, কারণ তখন হচ্ছে ভার্সিটি সবার সাথে গিয়েছিলাম বলে কিন্তু ওইভাবে রিসোর্টটা আমি ঘুরে দেখতে পারিনি বা ওভাবে ঘোরা হয়নি, একদিনের ট্যুর ছিল বান্দরবন, যা কোনোভাবে ঘুরে দেখা হয়নি। তো সবাই যেহেতু ডিসাইড করলো যে এখানে যাবে, তো আমি সাজেস্ট করেছিলাম যে গ্রিন পিকটা, কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল বলা যায় অন্যান্য রিসোর্টের তুলনায়। সো দেখতে পাচ্ছেন এখানে খুব, মানে উঁচু একটা রাস্তা, এটা বে 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 আমাদের কিন্তু রিসোর্টে যেতে হবে। সো একটু সাবধানে উঠবেন আপনারা যারাই যাবেন, একটু একটু সাবধানে যাবেন, ওকে? রাস্তাটা খুবই খারাপ, আমার উঠতে সেই ভয় লাগছে। অনেক খারাপ রাস্তা, আমি ভিউটা দেখাবো কতটা খারাপ রাস্তাটা, একটু দেখাই পাহাড়ের উপরে রিসোর্টটা। সো এই যে এখান থেকে স্লিপ করলে কিন্তু একদম নিচে ডিগবাজি দিয়ে পড়া লাগবে, এরকম একটা ব্যাপার, বাট রিসোর্টটা অনেক সুন্দর। এই যে দেখো রিসোর্টটা অনেক সুন্দর, এখন অনেকটা বাকি আছে, পুরো রিসোর্টটা আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে,
এই ভিডিওতেই। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন পৌঁছে গিয়েছে, আমি সবার পিছনে আছি। আমি হচ্ছে লেট লতিফ, কারণ আমার উপরে উঠতে এবং নিচে নামতে, উপর থেকে নিচে নামতে খুব ভয় লাগে। এই যে দেখুন সাইডে কি সুন্দর পাহাড়ি ফুল ফুটে আছে, এমনি ফুটে আছে, আর আমি বাসার টপে এত কষ্ট করে লাগাই সেগুলো শুধু মরে যায়। ঠিক আছে, তো এখানটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে। তার আগে এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে, তা না হলে কিন্তু মানে আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখতে পারবো না। আর কালকে সারা রাত না ঘুমিয়ে আমার চেহারা এমনি নষ্ট হয়ে গিয়েছে, ছবি কিন্তু সুন্দর আসবে না, তখন কিন্তু আপনারা বলবেন যে আপু দেখতে ভালো লাগছে না। ওকে, জাস্ট মজা করছিলাম, এখন রুমে যাব, ফ্রেশ হব, একটা ঘুম দিব। সো ভিউয়ার্স, আমি কিন্তু রুমেই যাচ্ছিলাম, বাট এই যে জামরুলগুলো গাছে এত সুন্দর সুন্দর করে ঝুলে আছে, না ছিঁড়লে কিন্তু তখন আমার এটা অন্যায় করা হতো, তাই ভাবলাম একটা ছিঁড়েই নিই। তো ছিঁড়ে এবার হচ্ছে রুমের দিকে যাব, যাওয়ার পথে দেখি, দেখুন এ কি এত আম, আমার আম দেখে আর মনে হচ্ছে ওয়েট করতে পারছি না, বাট রাত্রেবেলা অবশ্যই এটা চুরি করতে হবে, আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন, রাত্রেবেলায় চুরি করব। সো দেখুন এত কষ্ট করে উপরে আসছি, এখন আবার এই যে নিচে নামতে হবে। এটা আমাদের রিসোর্ট, মানে এটা হচ্ছে আমার এখানে আমাদের রুম দোতলায়, আমরা চারতলাটা একটু মানে দোতলা যেটা আছে উপরতলা একদম সবার উপরতলা সেটা আমরা একটুর জন্য মিস করে গেছি, কারণ আমরা একদম হঠাৎই বুকিং করেছি। আমরা শুক্রবারে গিয়েছিলাম, আমরা হচ্ছে বুধবারে বুকিং করেছি, আর শুক্রবার এমনিতেই রাশ থাকে, যার কারণে হচ্ছে সব কিছু বুকিং হয়ে গিয়েছিল। আমরা খুব কষ্ট করে হচ্ছে রুম চারটা রুম ম্যানেজ করেছি, সাইডে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। তো এখন আবার আমাকে নিচে নামতে হবে, আর আমি সবার শেষে গিয়ে পৌঁছাবো, কারণ আমার হচ্ছে উঁচুতে উঠতেও ভয় লাগে, উঁচু থেকে নিচে নামতেও ভয় লাগে। তো আমি এখন আস্তে আস্তে যাব। আর এখানে আমাদের মানে কপাল ভালো যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে চারটা রুম বুকিং করেছিলাম তার মধ্যে তিনটা রুমই ফাঁকা আছে, একটা রুম জাস্ট একটু মানে ফিল আপ ছিল, গেস্ট ছিল এখনও, বাট তিনটা রুম ফাঁকা থাকার কারণে আমরা গিয়ে হচ্ছে রেস্ট নিতে পেরেছি সবাই। সো দেখতে পাচ্ছেন জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই সাইডের যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাই, যে আমি কোন জায়গা থেকে নেমে আসছি সেটা একটু দেখাই। সবাই বলছিল যে আমি নাকি একটু বেশি বলছি, বাট আমার কাছে আসলে অনেক বেশি উঁচু নিচু লাগছে এই জায়গাটা। তো ভিউয়ার্স, আমাদের হাতে যে লাস্ট চারটা রুম ছিল, মানে এছাড়া আসলে আর কোনো রুমই ফাঁকা ছিল না, এই চারটাই ফাঁকা ছিল, যার কারণে আমাদের কোনো চয়েসই ছিল না, এটাই নিতে হতো। সো এখানটা রুমগুলো আমি একটু আপনাদের ঘুরে দেখাবো, চারটা রুমই সিমিলার, সো একটা ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে আপনার একটা ডাবল বেড থাকবে আপনাদের রুমে, এবং সাইডে একটা কর্নার টেবিল পাচ্ছেন, এসি আছে বাট তাও মাথার উপর একটা ফ্যান সেট করা আছে। এখানে পাচ্ছেন একটা সোফা, এখানে পাচ্ছেন হচ্ছে একটা টেবিল, টেবিলের নিচে একটা ছোট মিনি ফ্রিজ মতো আছে, যেখানে আপনারা পানি বা সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু রাখতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার টিভি আছে, এবং প্রত্যেকটা রুমে একটা করে কেটলি আছে, এবং আপনাদেরকে ওরা ইনস্ট্যান্ট কফি যেটা আছে সেটা দিয়ে যাবে, আপনি রুমে বসে কফি বানিয়ে খেতে পারবেন। আর এখানে পাবেন থ্রিপাটের একটা আলমারি। সো এখানে একটা কথা যেটা আমি বলি, আলমারিতে তো মিরর সেট করা আছে, বাট এক্সট্রা কোনো ওরা হচ্ছে ড্রেসিং টেবিল রাখেনি রুমে, আর আলমারির আয়নাটা এমন পজিশনে ছিল, আমি চারটা রুমের কথাই বলছি, চারটা রুমেই সেম প্রবলেম ছিল, যেমন পজিশনে ছিল যে আমি আয়না মানে রুমে বসে রেডি হতে পারিনি, আমি ছোট মিরর নিয়ে গিয়েছিলাম, সেটা নিয়ে বাইরে এসে মানে বেলকনিতে এসে আমি রেডি হয়েছি। বাট একটা কথা যেটা না বললে না, বেলকনি থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর, পাহাড়ি জায়গা, একটু ঢালু জায়গা, এত বড় বড় গাছ, পাতাগুলো খুব সুন্দর, মানে একদম যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আমি মাঝে মাঝে কিন্তু এই জায়গায় এসে রেডি হয়েছি, হিজাব পরেছি আর কি। তো এখন একটু বাথরুমটা আপনাদেরকে ঘুরে রাখাই, বাথরুমে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা থাকে
বেসিন, দেন কমোড, বাথটপ এগুলোই ছিল। এছাড়া ওরা হচ্ছে এক্সট্রা টাওয়াল দিবে আপনাদেরকে, ব্রাশ দিবে, ছোট শ্যাম্পু দিবে, সাবান দিয়ে দিবে ওয়াশরুমে। সো এই রুমটার কস্ট ছিল হচ্ছে 3000 টাকা। তো এখন হচ্ছে প্রচণ্ড রোদ, তাও আমরা হচ্ছে বের হয়েছি একটু রিসোর্টটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, এটা কিন্তু হচ্ছে আমাদের রিসোর্ট, যেটা আমরা এখানে মানে এইটার দোতলায় আমরা আছি। এটার উপরতলাটাও খুব সুন্দর। সো দোতলা রুমের ভিউটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। দেন আমাদের রুমের সামনে থেকে এসে এই সেইটা দিয়ে এসে এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর একটা ব্রিজ আছে। এবং এই দিকটা আমরা একটু দেখাবো যে এই দিকটাতে কী কী আছে, দেন আমরা হচ্ছে ব্রিজের ওই পাশটাতে যাবো। দেখুন এখানে খুব সুন্দর পরিবেশ, মানে একটু পাহাড়ের উপর হওয়াতে আপনারা ভিউটাও খুব সুন্দর পাচ্ছেন। এবং আশেপাশে দেখুন খুব সুন্দর সুন্দর ছোটো 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 বড়ো মাঝারি টাইপের অনেক পাহাড় রয়েছে। দেখুন এটা একটা বসার জায়গা, এখানে যদি গ্রুপ আকারে আসেন বা সবাই মিলে একসাথে কিন্তু এই জায়গাটাতে আড্ডা দিতে পারবেন। সো এটা খুব সুন্দর একটা জায়গা। দেন এটা আরেকটা জায়গা, এইটা কি, আচ্ছা এখানে বারবিকিউ করার জন্য, এই জায়গাটা হচ্ছে বারবিকিউ যারা করতে চাচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট হবে। এই নিচের এখানেও তো রুম আছে না, এই যে দেখুন এই জায়গাটা দেখুন, ওয়াও জাস্ট অসাধারণ একটা ভিউ। এবং এখানে আরো কিছু আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই সাইডেও তো রুম না, এই সাইডে কিন্তু রুম আছে। দেখুন আমরা কতটা আর কি উঁচুতে আসছি, আমার কিন্তু ভয় লাগছে নামতে, লিটারালি আমার ভয় লাগছে, আমি তাও ট্রাই করছি। আর আমি একটু গাউন করে থাকার কারণে আরও বেশি প্রবলেম হচ্ছে। দেখুন আপনারা যখন মেইন রোড দিয়ে আসবেন তখন এইটা আপনারা দেখতে পাবেন, ওকে। সো এই যে দেখুন সুইমিং পুলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর একটা দোলনাও আছে। এই যে এখানে খুব সুন্দর দোলনা আছে, আসলে এই রিসোর্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর। এই যে দেখুন এখান থেকে এই যে নিচে নামার অপশন আছে, এটা এখানেও রুম, ওকে, এখানেও চারটা রুম রয়েছে। জাস্ট ভিউটা দেখুন, এই যে এই পাশটাতে রয়েছে সুইমিং পুল। এই যে দেখুন এই পাশটাতে আপনারা সুইমিং পুলটা পেয়ে যাচ্ছেন। ও মাই গড, জাস্ট ভিউটা একবার দেখুন, অসাধারণ একটা ভিউ, ঠিক আছে, আমি বলবো জাস্ট অসাধারণ একটা ভিউ। আমি আপনাদেরকে এখান থেকে লুকটা একটু দেখাই। ও মাই গুডনেস, জাস্ট ভিউটা দেখুন আপনারা, খুবই চমৎকার একটা ভিউ। দেখুন মানে যারা হচ্ছে মানে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু ডিফারেন্ট জায়গা খুঁজছেন, একটু সুন্দর জায়গা খুঁজছেন, আমি বলবো তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা, অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখুন এই জায়গাটার ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। জাস্ট ভিউটা দেখুন, এক সাইডে পাহাড় আর আপনি উঁচুতে এখানে হচ্ছে সুইমিং পুলে নেমে, আমি যদিও সাঁতার যাই না বাট সুইমিং পুল নামাই যাই, কোনো প্রবলেম নেই। খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন উইথ মানে এই সুইমিং পুলটার সাথে, ওকে। দেখুন পাহাড়ের ভিউ অসাধারণ, এক কথায় অসাধারণ। ও মাই গড, এবং এই সাইড থেকে কিন্তু সুন্দর রাস্তা যেখান থেকে গাড়ি চলছে, অসাধারণ একটা ভিউ। এবং ওই দিকটাতে আপনারা পাহাড়ের একটা ভিউ কিন্তু পাবেন। ও মাই গড, আমি একটু ভয় পাচ্ছি পাশে যেতে, এই জন্য পাশে যাচ্ছি না। আর এখানে খুব সুন্দর বাতাস।
তো ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা হচ্ছে এই ব্রিজটা যেটা রয়েছে সেটার এই পাশটা মানে সুইমিং পুলের পাশটা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এরপরে আমরা দেখাবো হচ্ছে এই পাশটা। সো আমি লাস্ট ডিসেম্বরে হচ্ছে এখানে এসেছিলাম ভার্সিটি থেকে ট্যুরে, তো তখন কিন্তু আমরা এই সাইডটাতে ছিলাম, এই সাইডটাতে আমরা ছিলাম। তো যার কারণে এই সাইডটা আমি একটু দেখাতে যাচ্ছি। এই সাইডে ম্যাক্সিমামগুলো হচ্ছে ডাবল বেডের। এই সাইডটার ভিউটাও কিন্তু খুব সুন্দর, দেখুন এই যে দেখুন এই সাইডটার ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আমরা ভার্সিটি থেকে যখন ছিলাম তখন কিন্তু এই সাইডেই ছিলাম। এখানে রুমগুলো ম্যাক্সিমামগুলো হচ্ছে ডাবল বেডের রুম, এবং এগুলোর যে ব্যালকনি রয়েছে সেখানে আপনারা হচ্ছে কিন্তু দোলনাও পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা ছিলাম হচ্ছে এইটাতে, এইটার ওই পাশের রুমটাতে। এই যে দেখুন এখান থেকে সিঁড়ি আছে নিচে যাওয়ার, এখান থেকে আপনার চলে নিচেও যেতে পারবেন, চাল লেক মতো আছে সেটার পারে। দেন এখানে কিন্তু দোলনা আছে, এই যে এখান থেকে নিচে যাওয়ার খুব সুন্দর জায়গা আছে। এবং এই সাইডেও কিন্তু আমাদের যে ব্যাচমেটরা ছিল তারা কিন্তু এই সাইডটাতে ওরা অনেকে ছিল, এই যে দোতলায়। সো এখানে দোতলায় যেটা রয়েছে দোতলাটা আবার ডুপ্লেক্স স্টাইলে করা, আর এখানে কিন্তু কিচেন ছিল, যদিও আমি এখানে বন্ধ দেখছি, বাট নিচতলায় এটা কিচেন। আর এই জিনিসটা তখন আমার কাছে খুব ভালো লেগেছিল, একটা পাখির বাসার মতো সুন্দর একটা জিনিস, এটাতে বসে ছবি তুলে কিন্তু অনেক সুন্দর ছবি আসবে। এবং এই দিকটা আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো যে এই দিকে আর কী কী আছে। এখান থেকে দেখুন এটা কিন্তু আসলে রিসোর্টটা অনেক উপরে, যে যার কারণে কিন্তু আপনারা ভিউটা সুন্দর পাবেন এবং ওয়েদারটাও খুব সুন্দর। এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমি ফিল করতে পারছি হালকা হালকা বৃষ্টি। এই যে দেখুন বাতাসের শব্দটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, খুব সুন্দর একটা শব্দ কিন্তু। আর এখানে এত বড় বড় গাছ, পাতার শব্দটা আসলে সবারই ভালো লাগবে। সো আমরা এখন নিচের দিকটাতে একটু যাব, দেখব যে কী কী আছে নিচেও কী আছে আর কি, সেটা আপনাদেরকে দেখানোর একটা ট্রাই করছি। আমরা বলতে পারি শেষের দিকে, এরপরে আসলে তেমন কিছু নেই। এই যে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা, আমরা ফ্রেন্ডরা মিলে এসে কিন্তু এই জায়গাটাতে বসেছিলাম। এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, একসাথে সবাই মিলে আড্ডা দিতে পারবেন। এবং এখানেও কিন্তু ছোট ছোট ঘর রয়েছে, এই যে এই সাইডটাতেও ছোট ছোট ঘর রয়েছে। এবং এটাই হচ্ছে রিসোর্টের শেষ বলা যায়, যে জিনিসটা দেখুন খুব সুন্দর। এই যে এটা কিন্তু গাছের মানে গাছের সাথে করা, এমনভাবে করা হয়েছে মনে হয়েছে যেন গাছের উপরে, এটাও কিন্তু খুব সুন্দর গাছের উপরেই। ওয়াও, এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর। দেখুন আমরা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে একদম ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি আসার জন্য, যার কারণে কিন্তু আমরা ওইভাবে প্ল্যানিং করে বা ওইভাবে বুকিং করতে পারিনি, একদম অবশিষ্ট যা ছিল সেটাই আমরা নিয়েছি। বাট এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো হচ্ছে সিঙ্গেল বেডেরই, মাঝখানে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে ডাবল বেডের। ওকে, আর আমরা দুজন কিন্তু ম্যাচিং করে রেড রেড পরেছি, তো দেখতেই পাচ্ছেন। এইটা ছিল হচ্ছে পুরো রিসোর্টের ভিউ। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং নেক্সট ব্লগে কিন্তু আরও কোথায় কোথায় আমি গিয়েছি সব কিছুর ডিটেলস ভিডিও থাকবে আপনাদের জন্য, যারা যারা দেখছেন নেক্সট ব্লগটি কিন্তু মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।